বিহাল রাস্তা, নাজেহাল সাধারণ মানুষ, যে কোনো মুহূর্তেই বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রতিটা রাস্তার মধ্যে বড় বড় গাড্ডা, আর এই গাড্ডার মধ্যে দিয়ে চলছে গাড়ি চলাচল। এমনই চিত্র ধরা পড়ল দক্ষিণ বারাসাত হইতে গোড়েঘাট পর্যন্ত এই রাস্তার। চার থেকে পাঁচ মাস এরকম রাস্তার অবস্থা, যাত্রী কোনো কোনো গাড়ি উল্টে হয়ে যাচ্ছে, কারো ক্ষতি হচ্ছে, আমার তো গাড়ি নিজের ওরকম অনেকবার ক্ষতি হয়েছে, প্রত্যেক মানুষের এই অসুবিধাটা হচ্ছে। কতদিন ধরে খারাপ হয়ে? ম্যাক্সিমাম পাঁচ মাস হয়ে যাচ্ছে। সমস্যা কী হচ্ছে? সমস্যা গাড়ি উল্টে যাচ্ছে, লোকের হয়রানি হতে হচ্ছে, এমনি কোনো অন্য কোনো যদি কোনো পাবলিক যদি আসে, এমনি বাইকের ওই সমস্যা, প্রত্যেক গাড়ির সমস্যা, আমরা যেগুলো বুঝতে পারবো। কী চাইছো? উন্নয়ন চাচ্ছি আমরা, দীর্ঘ চার থেকে পাঁচ বছর বেশি এই রাস্তার বেহাল দশা। সাধারণ মানুষ থেকে পথচারী, স্কুল ছাত্র থেকে অভিভাবকরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ যাতায়াত করে। যে কোনো মুহূর্তেই বড় সড় দুর্ঘটনা ঘটে মৃত্যুও হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন পথচারীরা। রাস্তাটা মোজবাড়ি থেকে এই যে দক্ষিণ বারাসাত রাস্তা, মানে দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থা। একবার বৃষ্টি হলে পুকুরের মতো অবস্থা হয়ে যায়, সাধারণ মানুষ চলতে পারে না। তাই কারুর দৃষ্টিভঙ্গি নেই, অন্তত এইটুকু চড়ার মতো করে দিই। আজ পর্যন্ত মানে কেউ এদিকে তাকাচ্ছে না, অথচ মানে প্রতিনিয়ত মানুষ এখান থেকে কী অবস্থা যাচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনায় পড়লে এমনকি মৃত্যুও হতে পারে, এরকম অবস্থা। তবুও কারোর কোনো খেয়াল নেই। বর্ষাতে এক পচলা বৃষ্টি হলে হাঁটু সমান জলও জমে যাচ্ছে। সাধারণ মানুষের দাবি কেউ কোনোভাবেই নজর দিচ্ছে না। কিভাবে এই রাস্তা সারবে? যে কোনোভাবে যদি ইট পেতে অন্তত রাস্তা চলাচলের ব্যবস্থা করে যায়, তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবে বলে সাধারণ মানুষ ভাবছে। পাশাপাশি যে জায়গা দিয়ে মানুষ চলাফেরা করছে, হাঁটু সমানের উঁচুতে জল জমে যাচ্ছে। অটো থেকে প্যাসেঞ্জার যে কোনো মুহূর্তে পড়ে যাচ্ছে এবং মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। অটো চালক থেকে টোটো চালক, ভ্যানওয়ালা থেকে রিক্সাওয়ালা, সবারই একটাই আবেদন, যদি কয়েকটা ইট বিছিয়ে প্রশাসন যদি এই রাস্তা একটু সেরে দেয়, তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে অটো চালকরা, রিক্সা চালকরা, তাদের যাতায়াতের অনেকটাই সুবিধে হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।